1948-এ দেবদূত ছবিটির মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেছিলেন তিনি। একের পর এক কালজয়ী চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় আজও ভোলার নয়। দীর্ঘ 65 বছরের অভিনয় জীবন তাঁর। একটা সময় তিনি বলেছিলেন, এই মুহূর্তে ভারতীয় চলচ্চিত্রে আমি হলাম প্রবীণতম ব্যস্ত অভিনেতা। তিনি হারাধন বন্দ্যোপাধ্যায়। 1926-এর 6ই নভেম্বর অধুনা বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন হারাধনবাবু। 1944-এ ম্যাট্রিক পাশ করার পর তিনি কলকাতা সিটি কলেজে IAতে ভর্তি হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সমাপ্ত করার পর তিনি গানফেল ফ্যাক্টরিতে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে একটি জীবন বিমা কোম্পানিতেও যোগ দেন। স্বাধীনতা বিপ্লবে অংশ নিয়ে জেলও খেটেছিলেন তিনি। তবে অভিনয়ের বাসনাকে মন থেকে কখনোই দূরে সরাতে পারেননি তিনি। 1948-এ অতনু বন্দ্যোপাধ্যায় তাঁর দেবদূত ছবিতে অভিনয়ের সুযোগ দেন হারাধনবাবুকে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অভিনয়ের জয়রথে চড়েই প্রতিটি বাঙালির কাছের মানুষ হয়ে উঠেছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের কাপুরুষ, মহাপুরুষ, শাখা প্রশাখা, সোনার কেল্লা থেকে শুরু করে জয় বাবা ফেলুনাথ, সীমাবদ্ধ সহ বেশিরভাগ ছবিতেই হারাধনবাবুর অভিনয় আপামর বাঙালির নজর কেড়েছিল। এছাড়াও চলচ্চিত্র জগতের বহু খ্যাতনামা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। মঞ্চ অভিনেতারূপেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। উৎপল দত্তের ফেরারি ফৌজ নাটকে তাঁর অভিনয় দাগ কেটেছিল দর্শক মনে। সত্যজিৎ রায়কে খুব শ্রদ্ধা করতেন হারাধনবাবু। বলতেন, উনি আমার ঈশ্বর, দেবতার মতো। আজ আমার যতটুকু পরিচয় পুরোটাই ওনার কৃতিত্ব। জয়বাবা ফেলুনাথে ছোট্ট চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন হারাধন বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ছবিটিতেও অভিনয় করেছিলেন তিনি। যে অভিজ্ঞতা সম্পর্কে হারাধনবাবু বলেছিলেন, একদিন মানিকদা ফোন করে বললেন, তোমাকে একটু উপকার করে দিতে হবে, একটা ছোট্ট সিকুয়েন্সে সাইলেন্ট রোলে অভিনয় করে দিতে হবে, নর্থ ক্যালকাটার একটা বাড়ির ছাদে শুটিং হবে, তুমি কি করে দেবে? আমি বললাম, অমন করে বলবেন না, হুকুম করুন, 1 মিনিটের কম দৈর্ঘ্যের একটা দৃশ্য, তবু অভিনয় করে যে আনন্দ পেয়েছিলাম তেমনটা আর কখনো পাইনি। 2005-এ শ্রেষ্ঠ সহকারী অভিনেতারূপে জাতীয় পুরস্কার পান হারাধনবাবু। 2011-তে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ প্রদান করেন। 200-এর বেশি ছবিতে অভিনয় করেছেন টলিউডের এই প্রবাদ প্রতিম অভিনেতা। অনুরাগ বসুর বর্ফি ছবিতে শেষবারের মতো অভিনয় করেন তিনি। 2013-এর 5ই জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে অমৃতলোকে পাড়ি দেন হারাধন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ধন্যবাদ।